আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক তো আজকে দেখাবো কোর্সের পঞ্চম পর্ব আর এ পর্বে থাকবে ভরাটের বাকি ডিজাইনগুলো আশা করি আমার পুরো টিউটোরিয়াল আপনারা ফলো করবেন তো আজকে আমি সেলাইয়ের জন্য নিয়েছি হচ্ছে আরং ফেব্রিক্স আর আপনারা যে কোনো কাপড় দিয়ে এই ভরাটগুলো করতে পারবেন তো এই কাজের জন্য আপনারা দুই ধরনের সুতা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে অ্যাঙ্কোর থ্রেড আর হচ্ছে উল থ্রেড তো এই কাজের জন্য আমি সাত নম্বর সুইটা নিয়েছি তো এখন যে সেলাইটা দেখাচ্ছি তার জন্য সুতাটা নিতে হবে তিন তার তিন তার সুতা নিতে হবে দুই তার না কিন্তু আর আমি ঘর নিয়েছি মোট চোদ্দোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো চোদ্দোটা ঘরই নিতে হবে আর এখন আমি কিন্তু এগুলোকে এরকম লম্বা লম্বা স্টিচ দিয়ে নেব উঠাবো থেকে এবং একটা ঘর নিব শুধু তারপর আমি এইভাবে রেখে এটা কিন্তু এটা নিচে আছে সুতাটা তারপর এখন আমি এইভাবে করে দুইটা ঘর একসাথে নিব তো আমি একই নিয়মে পুরোটা কিন্তু ফিল আপ করে নিলাম তো এ পর্যায়ে এসে আমি কিন্তু নিডিলটা নিচে নামিয়ে নিব তো এখন আমি মিডিলে ছোট সাইজের টলার লাগিয়ে নিব আমি গোলাপের পাপড়ি ভরাটা দেখাবো তো গোলাপের জন্য যে সাইজটা নিতে হবে সেটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ বৃত্ত নেবেন তো ঠিক আমি তাগের মিডিল থেকে এরকম নিডিলটা উঠাবো এবং সুতা নিব তিন তার মোটা করে থাকবে আর আমি কিন্তু এখান থেকে নিডিলটা উঠে আবার এখানে কিন্তু উঠাচ্ছি তো এখানে এ পর্যায়ে রেখে নিডিলটা একটু উঁচু করে নিব নিচের অংশে অল্প পরিমাণ থাকবে তো এভাবে করে এখন হাতটা আমি নিচে দিব আর এভাবে ঠিক আমি পেঁচিয়ে নেব দশ থেকে বারোটা তারপরে এভাবে করে নিচু নামিয়ে নিতে হবে এবং সুতাটা সোজা করে তা এখন আমি তিনটা হলুদ দিয়ে করলাম আর বাকিটা এখন অরেঞ্জ কালার দিয়ে করব এবং এটা যে পরিমাণ করেছি হলুদটা তার থেকে কিন্তু একটু বড় করে করব। হলুদ তিনটা পাশাপাশি ওঠানোর পর এখন কিন্তু যেটা আমি কমলা দিয়ে করবো সেটা কিন্তু একটু উল্টা সাইড থেকে করতে হবে মানে পাশাপাশি করছি না মাথার দিক থেকে করছি তাহলে পাপড়িটা একটু মুচড়ানো দেখাবে আর এই পেঁচানোটা কিন্তু খুব টাইট করবেন না টাইট করলে নিল থেকে এরকম বের করতে অসুবিধা হবে তো ঠিক এখানে নামাবো আমি হলুদটার পাশাপাশি ঘেঁষা ঘেঁষি করে একটু ফাঁক করব না কিন্তু এখন আমি নিলটা ঠিক আবার এখান থেকে উঠাবো আমি যেভাবে উঠাচ্ছি ঠিক এইভাবেই করে উঠাবেন এখান থেকে উঠালাম আর এখন কিন্তু এখানে নামাবো তো যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি ঠিক এখান থেকে এখন আমি এখান থেকে উঠাবো তো প্রতিটা পাপড়ি কিন্তু এরকম একটু মোচড়ানো মনে হবে এখন আমি অরেঞ্জের কাজটা শেষ করলাম পাঁচ দিয়ে কিন্তু এখন লাল কালারটা দিব তো ঠিক এইভাবে করে আপনারা পাশাপাশি দুটো গোলাপ করে নেবেন আর পাতার ভিডিওতে আমি কিভাবে পাতা করতে হবে বিভিন্ন শেপগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে এখন শুধু গোলাপ এবং ভরাটগুলো দেখাবো এখন আমি মাল্টি কালার কাঁথা স্টিচ দেখাবো তো মাল্টি কালার কাঁথা স্টিচ করার ক্ষেত্রে কিন্তু আউটলাইনগুলো এক কালার করতে হয় আর ভিতরেরগুলো বিভিন্ন কালারের এখন আমি জাম কালার দুই তার সুতা দিয়ে আউটলাইন দিয়ে নিব ঠিক এইভাবে করে আউটলাইন দিবেন এবং বিভিন্ন কালার দিয়ে এখন আমি ভরাট করবো এবং এই ভরাটটাও কিন্তু কাঁথা কাঁথা স্টিচ মনে রাখতে হবে পাতার ক্ষেত্রে কিন্তু সবুজ হবে আর ফুলগুলো মাল্টি কালার আর কাঁথা স্টিচের বেলায় কিন্তু যেমন তেমন ফল উঠালেই হবে এটার কোনো ডিএম নয় বেশ ছোট ছোট করে আমি উঠিয়েছি এখানে ঠিক এইভাবে করবে। মানে আমি গোটা পাতির ফুল দেখাবো তো আপনারা ঠিক এই ধরনের গোটা পাতি কিনে নেবেন পেছনের দিকে কিন্তু কাপড়ের মতো থাকে আর এটা গোল্ডেন কালার তা আমি কিন্তু পারমানেন্ট আঠাতে এটা লাগিয়ে নিয়েছি তারপরে সাইড দিয়ে সেলাই দিব পারমানেন্ট আঠা লাগালে কিন্তু উঠবে না আর পারমানেন্ট আঠাটা যেহেতু আমার জারে নেই অল্প পরিমাণে ওটা দেখানোর মতো নাই এই আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো সেটার লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশান বক্সে থাকবে ওইটা কি আঠা ব্যবহার করেছি ওই লিঙ্কটা গেলে আপনার আঠাটা পেয়ে যাবেন যে কী আঠা এটা এখন সাইডে আমি ডাল ফোর দেব এখন আমি চার তার সুতা দিয়ে ডাল দিচ্ছি আর চার তার নেওয়ার কারণ হচ্ছে একটু ভারী হলে ভালো লাগবে দেখতে এখানে চেন সেলাই বা ডাল দুটার একটা দিতে পারবেন গাটা ঘেঁষে ঘেসে কিন্তু ডাল ফুলগুলো উঠাতে হবে সিলভার কালার আর গোল্ডেন কালার দুই ধরনের পাওয়া যায় পর এরকম হবে ফুলটা তো মিডিলে কিন্তু এরকম ডলার বসিয়ে রেডিমেড ফ্রেম লাগিয়ে নেবেন আর চাইলে কিন্তু হাতেও ফ্রেম বানানো যাবে এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অনেকগুলোতে তো টলারের উপর ফ্রেমটা রেখে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে আর এটা কিন্তু আপনার কাটিমে সুতা পাতলা যেটা আছে ওটা দিয়ে করবেন এই সেলাইটার জন্য আমি চার তার সুতা নিয়েছি আর মেন বৃত্ত থেকে একটু নামিয়ে আর একটা বৃত্ত দিতে হবে তো আমি ঠিক এইখানে থেকে নিলটা এখানে রেখে এখানে ওঠাবো পেঁয়াজটা ঠিক এইভাবে দেবো তো আজকে পাঁচটা দেখালাম বাকিগুলো পরের পর্বে দেখাবো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ